ভণ্টি দেখো নাই কোন যায় ইমান হালি জালি অনমিতা বাই অলপ ফুরি আহুর কই দেখুন আজিকালি আমার ঘরত তাহাই হইছা কেন এতহতৰ ঘৰত যে হেই পদুমিজনী থাকে সেই কাৰণে না যাও একদিন মই জাংতে মুক গেট আউট বুলি কৈ উলে দিছি বিশ্রাম কই নেকি তাই হেনে তাই একদম বিহেভিয়ার না জানে হয় দে বাই তই তাক একদম ওপৰত উঠা নিদিবি আজি তোৰ কাৰণেহে তাই এইখন ঘৰৰ বোৱাৰী হ'ব পাৰিছি সেইটো তো হয়ে আজিকালি তাই মতাটোক ফুচুলাই ফুচুলাই এনি টাইম লগতে লৈ ফুৰে আজি বোলে পাৰ্লাৰ কালি বোলে চিনেমা হল আমাৰি মোক টাইম এনি দিয়া হৈছি জানা না ইছৰাম হয় নেকি তই সেইখন ঘৰৰ ডাঙৰ বোৱাৰী গতিকে পদুমি সদায় নিজৰ তলত ৰাখিব চেষ্টা কৰবি ইতা মই যাং দে মই কোৱা কথাবোৰ মনত ৰাখবি কিন্তু বাই অ যাং দে যা আহিবি আমাৰ তাত হ'ব দে অনুরোধ করছো তোক দেখিলে মোর বুকুখন সাতখন আটখনমান হয়ে যায় দেখুন মানে চোদ্দখান ষোলখানমান হয়ে যায় আরো কি জানা না গেন্দেরি তোক দেখিলে দেখুন মোর রোমান্টিক গীত গাবাহে মন যায় তোরনো ম কেনেকুয়া লাগে মোরনো কি বেয়া লাগবো তোর তাহলে তহে কিন্তু নঠগাবি মোক মইনো তোক কিয় ঠগাম মই কেতিয়াও কাকো নঠগাম মোকহে ঠগাইছি প্রথম তীরে তো কি প্রথম তীরে নহয় মানে মই সুরুতে এটা ছোৱালী ভাল পাইছিল সি মোক এরি বেলেগ লড়ার লগত পলাই গেছি হব দে হব দে দুঃখ করব নালগে আর হব দে হব তোক বিয়া পাতার পিছত মোর জীবনত সুখে সুখ আহিব হব দে মই এতিয়া যাং আর বিয়ার আগতে এনেকে লগ ধরার কথাটো ভাল হওয়া নাই কিন্তু আজির পৰা তই লগ ধরব নাহিবি গাঁৱৰ মানুহে দেখিলে মোক বদনাম কৰি দিব আৰু তেতিয়া মানুহখিনি মানে ইমান দুখ পাব মনত তোক দেখা নাপালি যে মই থাক পাই নৰওঁ সেইকাৰণে হে আহোঁ মই হ'ব দে হ'ব দে মই এতিয়া যাওঁ ৰচোন ৰ যোৱাৰ আগতে গান অলপ শুনি যা দেই
जा जा जानो हाया नोंखौ आं बावनो हाया दै अलब नासिबि दे अ अ जा जा जानो हाया नोंखौ आं बावनो हाया ओ सना जा रुमालि बोजों थांनो गोमो गोथां आगर फालि सेरनो होनो ए होबने होबने गाउनमोन देखफो जां दे 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 बाय बाय रक्षा विगेन्दिरी जी एम सी हय गहन मास्टर शिल्पी मान्थो कम दिन भरते लान गेन्दिरी कत गई बैदे माने मैं মই মানে অ মই মৰমী বাইদেউৰ ঘৰত গৈছিলোঁ মৰমী বাইদেউৰ ঘৰত গৈছিলি নে কেন্দেৰাৰ লগত লাইন মাৰিব গৈছিলি তয়ো মোক ফাঁকি দিব লৈছ বাইদেউ মই আপোনাক কিয় ফাঁকি দিম বাৰু নহয় মানে এইফালে আহি থাকোঁতে মানে এই জি এম চি মাষ্টৰক লগ পালোঁ লগ পাই মাত এষাৰ দিলোঁ চাবি কিন্তু কেন্দেৰাৰ লগত যাতে মই একো নুশুনো বুইছ নহ'লে তোৰ কথা বেয়া হৈ যাব কিন্তু বল এতিয়া ঘৰত पापा ओ पापा तेतेलिका देखा नाय ए धान किनि मेलि पिला अकमान दिलातिलु मात्र की काका कोलिया तो कावली नीतिना मय अनके हुइ थाकिले नदकबि किंतु कानतले तलकबि तय काली मुख मालाल कोताय कोइताको की कोलिबो लागे तुमा काबो लागे तुमा काबो ना लागे नय अल पलमले तु मातिबो पालो মূল মনটো ভিতলি ভিতলি কিমান বেয়া লাগি আছে ময়ে জানো মনটো বেয়া লাগিতে যদি ভিতলত দাই আমো দি তাক মূলো টোপনি দলিতে আমো দিও অ পাপা তই বালো মূল কালনে কাম এটা কলিবি নেকি কি কাম তই যি ক মই তাকে কলিম তই উঠিব দিলে উঠিম বহিব দিলে বহিম কৈ দা তোন কৈ দা শুনিতো লৈলা বোলে কালোবাৰ লগত গুৱাহাটীলে যাব হয় নেকি ইমান ভাল কবল নাতি দিব মন গৈছে নাতি দিওঁ নেকি লচোন ল পাপা তই কাপলাঙল ঘৰত গৈ কাপলাংকাইক কবি দে লৈলাক গুৱাহাটীত পঠিয়াব নালাগে এই তোল মূলল কি বিকৃতি গতিতে নেতি নে ভূমিকম্পাই পৃথিৱীখন কপোৰাত দলে তোল মাথা ঘিউখিনি কোনোবাই কপাই দিতে অ পাপা তোল মই ভলিত ধৰিতো তই কাপলাংকাইল ঘৰত গৈ কথাটো কৈ আনা এ তেলেগা তাও এল এল এনেই ভলিখনত বিকাতে এতিয়া আলু পেটিকে বিকাব কি মই কাপলাঙৰ ঘৰত যাব লাগে এই মইতো কাপলাঙৰ ঘৰত নাযাওঁৱেই মোৰ থাতোও কাপলাঙৰ ঘৰত নাযায় অ পাপা তোৰ কথাটো কিয় নুবুদ লৈলাক মই কেতিয়াও এলিব নোৱালো তাইৰ মলমবোল মূল তেদে তেদে বৈ আতে আলু মই তোলহে তেত কিনি টেপি উলিয়াই পেলাম শুন মই তোক আগতেও কৈতো আজিও কওঁ তই এইটোনি আশা বাদ দে কলকাল হলে মজুল কালনে ধুনীয়া তোয়ালী এজনী তাই বিয়া পাতি দিম বুদ্ধি পালি হাতাং কলো বেটি উল্টা পুল্টা নকলিবি কিন্তু মই শুই থাকো ধান কিনে যাবি কেনেকুৱা পাপা এইটো মূল মূল কটাকে আদিলৈকে বুদ্ধি নাপালে লৈলা নীতিনা ধুনীয়া তোয়ালী এজনীয়ে বিয়া পাতি দিব লাগে বেলেগ তোয়ালী বিয়া পাতি দিয়ে এনে মিতাতে তিয়লি তিয়লি মুকল বিষ উঠাই দিলো নীতিয়লো দা আদিল পলা তাইনো যাব লাগে না মোৰ কিবা মাথা চাচা নষ্ট হৈ গৈছে আৰু গেছি গেছি বাৰু গৈছে মহিলাক কিয় নিব লাগে আজি মই কিবা এটা কৰি পেলাবই লাগব আৰু আজি পুৰা খাম নমলে কি হব মলি ঘৰখন কোনে চাব এটাতো ৰহিলা আছে কি কৰি আছে সিহঁতৰ কি হব তেতিয়ালে মোৰ জীৱনটো কিবা হৈ গেল আৰু একদম পানী মেটেকাৰ নিচিনা হল আৰু জীৱনটো কেলে কান্দি আছে
কিনো কম আর মোর মুরর বডি পানি জাহাজ চলি গেল ওয়া মোর পর পানি জাহাজ গইছে ওয়া খন্না তো হইছে কি বুঝাই কক না নকবি দে ওই যে বেমাসর বাপা আমার যে মহিলাক যে টেনশন করে তাকে দেখি আমার নমিতাই তোর ডাকর মামিয়া রে বিষাতে হন্ডে করে র হন্ডে কয় মানে কি হন্ডে কয় কোবাই বে লাগে র ইমান হল চলি জলগত আমার প্রেমে চলে বলে প্রেম করছি সেখানে টিউশন দিব মানা করছি ও মাইনে প্রেমেশ্বর লড়াটো বেয়া নেই বাও বিরাট ভালরা নমিতা এনে সন্দেহ করে ওয়া হয়নি কেন হলে ঘটনা গভীর গভীর মানে হেতু সুতা লয়ে তাই মাকর ঘরন গুছি গেছি ইসরাম রাম কৃষ্ণ কৃষ্ণ হয়নি তারপর কি হল তাই তো গেল গেলে ও মহিলাকো লগত লৈ গেছি ওয়া হয়নি মনটো বিরাট ভাল লাগে গেছি আর মোর ও মাইদু আপুনি আকো টেনশন নলব আপুনি তো জানে মো নাম টেনশন মই নিজে টেনশন নলও আনকহে টেনশন দিও আপোনাৰ যি প্ৰবলেম হৈছে মই সলভ কৰি দিম এটা ঘটনা নহয় মই মাইদু আজি কালি মানে কি আও দুটা ঘনি বিয়া পাতিলে এনেকুৱা দুখ দুগতি অঘটন হৈয়ে থাকে আও অকল আপোনাৰে নহয় জগতত সকলোৱে হয় আও একো কথা নাই এতিয়াও কিবা প্ৰবলেম হলে মোক কৈ দিব মই সলভ কৰি দিম অ দৰকাৰ হলে অসম বন্ধ দি দিম অ দৰকাৰ হলে ভাত বন্ধ দি দিম আৰু দৰকাৰ হলে গোটেই পৃথিৱীখনকে বন্ধ কৰি দিম ঐ বন্ধ দিলে বন্ধ মাৰিব না ৱা কেলে আজিকালি এটা হুচিয়াল মাৰি দিলে বন্ধ বন্ধ বুলি কলে বন্ধ ঐ টেনশন মোনা টেনশন মই বম্বে থাকো বুইছে আপুনি তো জানে দেখুৱা ঐ টেনশন কি পদুমি মামি আৰু ঘূৰি নাহে বুলি কৈছি মই কেলে নাহিব অ দুদিন হেকা পালে ঘূৰি আহিব আপুনি চিন্তাই নকৰিব বুইছে নাই কেইদিন থাকিব মাক ঘৰ অ দুদিন পিছতে ঘূৰি আহিব নিজৰ নিচিনা চাবচোন বাৰু তই যি কৰ কৰবি আৰু অ এতিয়া মই যাওঁগে এই ফ্লাইটখন যাবলৈ সময় হলে আও মই ঘড়ীটো পাহৰিছিলো মানে আকৌ প্লেনত যাবি অ আকৌ গুৱাহাটীলৈ যাম ৰহিলাজনীক নিয়াৰ পিছতে আপোনাক লৈ যাম আৰু অ একেবাৰে বম্বে লৈ বম্বে এহাজাৰ মাইল ৰাস্তা দুঘণ্টাতে ফিনিছ যাওঁ দে আহক যাওঁ আপুনি মন চন নেমাৰিব কিন্তু বন্ধ হৈ গল না তাকেইতো এটা হাঁহি মাৰি দিয়কচোন হাই মাই দিয়ক তোৰ লগত থাকিব লাগিব থাকি ওকে বঢ়িয়া পাৰিনা গৈ পাৰিব আপুনি পৰীক্ষা ল'লে পৰীক্ষা ল'লো আৰু হৈছে না এতিয়া আহোঁ পিছে পাৰিম অ'কে বাই 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 আকৌ লগ পাম খাপ লাংবাই ও খাপ লাংবাই মারিতে আসো কি না ইসলাম তো আইসা ও এ লগতে টেনশন আই গেছি মূল খবর লই হ রাস্তায় লগ পাইছিলাম ও টেনশনই তো কইলো আমারে মূল খবর গিলা গম পয়সা না নাই পাইছি পাইছি ও টেনশনই কইলো তাই তো দৌড়া দৌড়ি করে আইছি তার মানে তুই মূল ঘর খবর গিলা গম পয়সা কেন পামু না খবর পায় তো দৌড়াই দৌড়াই আইছি আরে তুমি আমার বন্ধু তোমার খবর যদি আমি না লই আমার খবর যদি তুমি না লও কে রা লব ওই ইসলাম পিছে তো গছন বড় মুর কি হব কিছু হব না যা হব ভালোই হব ভালো হব কি ভালো হব আরে আল্লাহ যা করে ভালোর জন্যই করে আরে ঘরে দুইটা বউ থাকলে ঝগড়া ঝগড়ি হইয়াই থাকে তোমার তো কোনদিন শান্তি আসল না অহন একটা বউ অহন তোমার শান্তি হব একটু আরাম পাবা তই ঠিকে কৈছা কিন্তু মহিলাক নেদেখিলে মই কেনকে থাকিম বিরাট মনত পৰিছে তাই লাগি মোৰ এই পেমেশ্বৰে আমাৰ মহিলাক টিউশ্যন কৰা আমাৰ নমিতাই দেখবাই নৰে সেইকাৰণে কাজ এখন লাগিল আৰু অ বুজলাম বুজলাম হা মানুহেৰে ধৰে কচুই অৰাৰে ধৰছে আলুই আলু তুমি চিন্তা কৰো না মনটা যদি খারাপ লাগে তাইলে আমাৰ ছোট বৌনিয়া তোমার বাড়িতে এ দুই তিন দিন থাইকে যাও টেনশন হবো নাকি মোর না লাগে নাকি ইসলাম না না চিন্তা করে না আরে আমার বউ রান্না বাড়া করবো আমরা দুজন পয়সা পয়সা খাবো ফুর্তি করুম গল্প করুম কত ভালো লাগবো তয়ও কিন্তু কম জিনিস নহয় না জিনিস না আমি হইছি মানুষ Thank you.
হাই ডার্লিং, কি হল আকো ইমান ঠেয়া পাতি আছা যে? তো সেইদিনা লহিলার ঘর বার্থডে খাবা কি আগেছিলি? ও সেইটো কথা, সেইটোনো ইমান ডাঙর কথা হল নে? হ্যাঁ কিয়, খাপলাঙর ঘর মোর দোকানের সম্মুখত নহয়, তাতে খাপলাঙে মোক ইমান জোর করে মাতিছে, নগলে বেয়া নাপাব। বেয়া পালে কি হল, তোর তো একো ক্ষতি নহয়। এই ক্ষতি হব, খাপলাঙে মোর দোকানত মাল বাকি খায়, নগলে আকো পয়সা তো মারি দিব নহয়। হব হব দে, এতিয়া বাহানা করব নালগে, আসলতে তোর টার্গেট কবাত মই গম নাপাও বলি ভাবছা, তোর রহিলাক বিয়া করুয়া ধান্দা। হে প্রভু, ইমান বেয়া কই কবলে তোর অলপও বেয়া নালাগিল। ওই তই হলি মোর আলাসর লাড়ু, তোক ভাল নাপায় মই কাক পাম বাৰু? হব হব, ইতা ইমান সাধু পুরুষ দেখাবা নালগে, কি কবা খুঁজা কও। কথাটা মানে কি, বাপের কথাটা শুনি না? কি কবা লাগে পিতি, পিতিয়ে মোক বেলেগর লগত বিয়া দিউ দিউকে আছে। বিয়া দিউ বুলিয়ে দিব পারিব নাকি? আৰু বিয়া দিলেও মোর লগতেই বিয়া দিব লাগিব। ও পিতা এতুক দিউ দিউকে আছে। ওই তই জানো মোকের বেলেগর লগত বিয়া হব পারিবি, তাকে চিন্তা করি আছো, তোকো এরবানরু সেইফালে পিতিকো এরবানরু, কি যে করু। তুই ঘরে দিব নালাগে, আর বাপেরও অকল খরিয়া নহয়। মই বিয়া হলি তো পিতি অকল খরিয়া হবো? এ নালাগে, তই বিয়া হলে বাপেরে অকল খরিয়া হবো, তাত গই তই মুখ বিয়া করাই লৈ যাবি, মই এই বিয়া হৈ তোর ঘরে গুছি যাম। তার মানে তই ঘর জয় থাকিবি? তোর কারণে মই জানতো দিব পারো, আর সাধারণ ঘর জয় থাকিব নোৱাৰিম নে? ঠিকই আছে তেন্তে, তই পিতাই লগত কথাটো পাতি চাবি। হব দে, বাপেরের লগত মই কথাটো পাতিম, কিন্তু তুই এবার কথাটো পাতি চাবিছুন, কি বা কয়? মই হেগলা একো কবা নলো, যি ক তয়ে কবি। হব দে হব দে, মই পাতি, কিন্তু তই মোক এরি আনৰ লগত বিয়া হৈ না যাবি, পাছত যি কৰিব লাগে সব মই কৰিম। মোৰ কানফুলি জুৰ নেদা হল, কানফুলি লগা হল আকৌ,